যত দূরেই থাকুক না কেন দেশের জিনিসের প্রতি অন্যরকম একটা ভালোবাসা অন্য রকম একটা মায়া কাজ করে আমি আমেরিকাতে কার জন্য শপিং করে পাঠাচ্ছি আমার ভিডিও দেখার পর অনেকেই প্রশ্ন করেছেন অনেকে মেসেজও করেছেন আপু আপনি কি চলে যাচ্ছেন কি না এরকম অনেক প্রশ্ন আজকে আমি দেখাবো কার জন্য আমি আমেরিকাতে শপিং করে পাঠালাম অ্যান্ড এত রিজনেবল প্রাইসে আপনারা ইউনিক কালেকশনগুলো কোথায় পাবেন কানের দুল এটা তো জাস্ট দেখছেন আমার ফুল ব্লগ দেখ দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে এত সুন্দর নজবিন একশো টাকা দিয়ে এত সুন্দর কানের দুল সবকিছুই শেয়ার করব। ইন্ডিয়ান দেশি পাকিস্তানি সব রকমের ড্রেস একটা ছাদের নিচেই আপনারা পাবেন সো চলুন দেখে আসি আজকের শপিং ব্লগ আমি শপিং করতে এমনিতেই ভালোবাসি আর আজকে যেহেতু একজনের জন্য করতে যাবে স্পেশাল সো এটা আরো বেশি স্পেশাল আসসালামু আলাইকুম আই হোপ সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আগের দিন রাতেই হঠাৎ করে কল দিয়ে বলছিল যে মামি আমাকে শপিংগুলো করে দেন সো আমি যেটা করেছি ওনার সাথে কথা শেষ করেই চলে গিয়েছি কিচেনে সো শর্টকাটে কী রান্না করা যায় ভাবতে ভাবতে যেটা করলাম চিংড়ি মাছ নামিয়ে ফেললাম আর হচ্ছে পেঁয়াজ কাটাই ছিল সেগুলো নামিয়ে ফেললাম রান্না করার জন্য আর এ দেখেন আমার ফ্রিজের কী অবস্থা মানে টমেটো একদম মনে হচ্ছে কি আমি সুইজারল্যান্ড অথবা কেনাডাতে চলে এসেছি এইরকম বরফ জমে আছে ফ্রিজের মধ্যে এগুলো পরিষ্কার করা হয়নি আসলে নিয়ে একা সম্ভব না আমার শাশুড়ি আসলে তারপর করব। আর যেহেতু আমার ভাইয়ের বউ অসুস্থ এখন ও আসলেও করা যেত বাট যেহেতু শিখ এই জন্য পারবো না করতে এই জন্য মা আসলেই একবারে করতে হবে তারপর হচ্ছে আমি এগুলো সব নামিয়ে নিচ্ছিলাম রান্নাবান্না করব কারণ হচ্ছে আমার সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে যাবে রান্না করতেও লেট হয়ে যাবে আর মার্কেট যেহেতু সাড়ে আটটা আটটার মধ্যে বন্ধ হয়ে যায় তো আমাকে তাড়াতাড়ি যেতে হবে প্রথমে প্ল্যান করেছিলাম মৌচাক যাব বাট পরে আপনাদের ভাইয়া বললো যে না চলো আমরা নিউ মার্কেটে যাই ওইখানে তুমি সব কিছু পাবে রাস্তার এই পার থেকে শুরু করে ওই পারে ঘোরাঘুরি করলে যা যা দরকার একটা জায়গায় সব পাবে তারপর আর কি রাতে হচ্ছে আমি কথা শেষ করে রান্না করতে চলে গিয়েছি রান্না করতেছিলাম এ দেখেন ফ্যান নিয়ে নিয়েছি কারণ বললে আমি কিন্তু আগের ব্লগেও বলেছিলাম যে আমার একটু ঠান্ডার প্রবলেম আছে দার আমার ঘামলেই ঠান্ডা লেগে যাবে এই জন্য আপনাদের ভাইয়া বাসায় থাকলে ডরে আমি যেটা করি সবসময় ফ্যানটা হচ্ছে নিয়ে রান্নাঘরে যাই না তো ও যদি দেখে ফেলে আমাকে অনেক বেশি বকা দেয় আর আমার ওই দিন এমনিতেও অনেক বেশি গরম লাগতেছিল আর এই যে এখানে মাছটা হালকা ভেজে নিচ্ছিলাম আমি ভয়েস ওভার দিচ্ছি আর ইয়াশা বারবার আমাকে হচ্ছে কিসি দিচ্ছে সে অলওয়েজ এমন করে ভয়েস দেওয়ার সময় সে ভাবে আমি কারোর সাথে কথা বলতেছি চিংড়ি মাছটা রান্না করতে করতে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি আপনারা যারা আমার ব্লগ দেখেন বা আপনারা যারা আমাকে ভালোবাসেন আর যারা ভালোবাসেনও না তাদের জন্য এই কথাগুলো আসলে প্রতিটা মানুষের পছন্দ অপছন্দ সব কিছুই আলাদা আমি আমার জীবনের হয়তো বা একশো পার্সেন্টের থেকে দশ পার্সেন্ট আপনাদের সাথে শেয়ার করি আর নব্বই পার্সেন্টই আমি আমার অজান্তেই রেখে দিই কারণ আমি চাই না আমার মানে ব্যক্তিগত বিষয়গুলো আমি অনলাইনে শো করি আমি আমার যতটুক দেখানো যায় দেখা যায় আমি ঘুরতে যাচ্ছি ভালো একটা খাবার রান্না করেছি অথবা আমি নর্মাল কিছু রান্না করেছি বা একটা জায়গায় ঘুরতে গিয়েছি স্পেশাল কোনো ডে আমার লাইফের সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি কিন্তু আমার জীবনের আরও অনেক অনেক অধ্যায় আছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি না বা কখনোই করব না লাইক যেমন আমার বাসায় অনেকেই বেড়াতে আসে আমি কিন্তু দেখবেন আমার ব্লগে একদমই কম আমার আত্মীয় স্বজন কাউকেই দেখাই না কারণ আমি চাই না যে আমার ব্লগের মাধ্যমে সবাই তাদেরকে চেনক বা জানুক যাদেরকে দেখানো যায় তাদেরকে দেখাই যাদের পারমিশন যায় মানে দেখানো যায় না আমি দেখাই না আমার বাসায় কিন্তু আমার শ্বশুর অনেক মানুষই বেড়াতে আসে কারণ হচ্ছে সবাই হচ্ছে ঢাকার মধ্যে আমি থাকি সো সবাই এখানেই আসে কিন্তু আমি ব্লগ করি না অনেকেই ভাবেন আপনি একা থাকি আমার হাজব্যান্ডকে নিয়ে অনেক বাজে কমেন্ট করেন অনেকে যে মাঠ থেকে ছেলেকে কেড়ে এনেছে হ্যান ত্যান আমি ঢাকাতে থাকবো এই পারমিশন কিন্তু একমাত্র আমার শাশুড়ি আর শ্বশুর দিয়েছে এই জন্যই আমি থাকছি না হলে কখনোই আমি থাকতাম না আমি গ্রামে থাকতাম আর যেহেতু আমি বিজনেস করি বিয়ের আগে থেকেই এটা আমার শ্বশুর শাশুড়ি জানতো তো জান তারা জেনেই আমাকে বিয়ে করাইছে তাদের ছেলের সাথে তো এই জন্য বাবা মাও চায় আমি বিজনেস করি জীবনে ভালো কিছু করি বড় কিছু করি শুধু বিজনেস না আমার আর আমার হাজব্যান্ডের আরও অনেক বড় একটা ড্রিম আছে সেটাও আমার শ্বশুর শাশুড়ি আমাদের জন্য স্যাক্রিফাইস করছে বলছে তোমরা হচ্ছে তোমাদের স্বপ্নের দিকে এগোও তোমরা হচ্ছে তোমাদের লক্ষ্যর দিকে পৌঁছাও আমরা তোমাদের পাশে আছি আমার শ্বশুর শাশুড়ির মতো মানুষ এই দুনিয়ায় আমি বলবো আমি খুব খুবই রেয়ার মানে খুবই কম দেখেছি অনেক কম ওনারা আমাকে নিজের ছেলের বোর মতো ভালোবাসে অনেকেই ভাবেন আমি আমার হাজব্যান্ডকে নিয়ে একা একা থাকি আমি মনে হয় আমার শাশুড়িকে ভালোবাসি না ট্রাস্ট মি আমার শাশুড়ির সাথে প্রতিদিনই আমার কথা হয় আমার শ্বশুর দিনে পাঁচ থেকে সাতবার ফোন দিবে আরও বেশি তার কাজ না থাকলে যেহেতু উনি বিদেশে থাকে কাজের মধ্যে থাকে বেশি একটা ফোন দিতে পারে না বাট প্রতিদিন সাত থেকে আটবার ফোন দিবেই সে মানে আমি যদি একবার ফোন না ধরি মতো অথবা হোয়াটসঅ্যাপ সে মানে বারবার ফোন দিতে থাকবে ফোনে আর আমি বাইরে গেলে আমার হাজব্যান্ডের থেকে বেশি চিন্তিত থাকে আমার শ্বশুর কখন হচ্ছে আমি তার ফোন ধরব কখন আমি তার নাতিনকে নিয়ে বাসায় আসব। লাইক এখন না একদম যখন আমাদের কাবিন হয়েছিল তখন থেকে তো এই কথাগুলো আপনাদের জন্য কারণ আপনারা অনেকেই এই জিনিসগুলো ভাবেন তো আজকে আমি ব্লগের মাধ্যমে এটা ক্লিয়ার করে দিলাম আমি আমার শ্বশুর শাশুড়ির একমাত্র ছেলের বউ হ্যাঁ আমার আরও দুইটা দেবরাচর খুবই ছোটো দুইজনেরই বিয়ে করতে করো মানে করতে করতে আরও সাত আট বছর সো আমি হচ্ছে ওনাদের একমাত্র ছেলের বউ এখন সো আমি আমার শাশুড়ির মেয়ের মতো ভালোবাসা পাই আমি জানি না এটা কতদিন পাবো কিন্তু যতদিনই পাই না কেন একদম ভালোবাসাটা লুফে নিচ্ছি একমাত্র ছেলের বউ বলে কথা আমি আমার শ্বশুরের কাছে না চাইতেই অনেক কিছু পেয়ে যাই যেটা অনেক ছেলের বউদের স্বপ্ন থাকে বাট আমার একদম বললাম না ছোটোবেলা থেকে আমি না চাইতেই অনেক কিছু পেয়েছি কিন্তু যে আল্লাহ তালা এত ভালো একটা শ্বশুর শাশুড়ি এত ভালো একটা ফ্যামিলি দিয়েছে যে বলার বাইরে কথা বলেছি যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই মাফ করে দিবেন যারা নেগেটিভ কমেন্ট করেন তাদের জন্য আসলে আমার ব্লগগুলো আমি করি আমার শ্বশুর বাড়ির সবাই দেখে ম্যাক্সিমাম মানুষই দেখে এই জন্য আমি ক্লিয়ার করে দিলাম ইভেন আমার দেবররাও দেখে যেন কারো মনে কোনো কষ্ট না থাকে অন্যের কমেন্ট দেখে আসলে আপনারা দূর থেকে জাজ করেন আমাদেরকে কিন্তু আমাদের মনের বিষয়টা কিন্তু আপনারা জানেন না যে আমাদের মনে কি থাকে বা আমরা কাকে কতটুকু ভালোবাসি লাইক আমার বাবাকেই ভিডিওতে আমি দেখাই না এই জন্য আপনাদের কত কথা কত কোয়েশ্চেন অথচ ইয়াসার বার্থডেতে সম্পূর্ণ খরচ আমার বাবা দিয়েছে আসলে আমার বাবা আমাদেরকে অনেক ভালোবাসে আমার মা চলে যাওয়ার পর থেকে আমার বাবা একটু সাইনাল হয়ে গিয়েছে সে সব কিছু থেকে নিজেকে আড়ালে রাখে আপনি নিজেকে দিয়ে একটু ভাবেন আপনার ভালোবাসার মানুষ আপনার প্রিয় একটা মানুষ যদি আপনার কাছ থেকে হঠাৎ করে চলে যায় তখন আপনার অবস্থা কেমন হবে আমার বাবার মা ছিল ওই যে জোড়া টিয়া পাখি বলে না ওইরকম সো আমার মা আমার বাবাকে অনেক ভালোবাসতো আমার বাবাও মাকে অনেক ভালোবাসতো তো এই কারণে আমার বাবা একটু বেশি ভেঙে পড়েছে সে অফিসও ঠিকমতো করে না আর অনেকেই জানতে চান যে আমার বাবা কি করেন আমার বাবা হচ্ছে অনেকেই ভাবেন বিদেশে থাকে আমি এটাও বলে দিচ্ছি এই ব্লগের মাধ্যমে আমার বাবা বিদেশ থাকেন না আমার বাবা হচ্ছে নারায়ণগঞ্জে থাকেন আমাদের হচ্ছে নারায়ণগঞ্জে একটা ফ্যাক্টরি আছে যেটা হচ্ছে দুইতলা থেকে একদম পাঁচতলা পর্যন্ত ওইটা আমার বাবা ইভেন আমার চাচা এবং আমার ফুপারা দেখাশোনা করেন সো ওইখানে আমার বাবাই থাকেন আর আমার বাবা হচ্ছে এখন বেশিরভাগ আমার দাদু থাকে আগেও আমার আম্মু থাকা অবস্থা থেকেও আমার দাদু বেশি যাওয়া আসা করতো বিকজ আমার দাদা একটু অসুস্থ থাকে মানে বেশিরভাগই এই জন্য বাবা হচ্ছে একটু ভয় পায় তো এটাই আমার বাবা হচ্ছে বিদেশ থাকে না আমার বাবা হচ্ছে নিজের বিজনেস করে প্রায় আমার বয়স যখন দুই বছর তখন থেকেই মাসাল্লাহ এখনও করছে সবাই দোয়া করবেন আসলে ভালোবাসা ফেসবুক অথবা ইউটিউব অথবা কোনো ভিডিওর মাধ্যমে সবসময় প্রকাশ করা যায় না সো বাবা মেয়ে অথবা ফ্যামিলির ভালোবাসাগুলো নিজেদের যাই হোক অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন কথা বলতে বলতে দেখলিনি তো আমরা নিউ মার্কেট চলে এসেছি এই দেখেন এইখানে ভাই আসার পর আমার মাথা জাস্ট খারাপ হয়ে গেছে জাস্ট আমি নিজের জন্য অনেক কিছু কিনছি সেগুলো আপনাদের আরেকটা ব্লগ এক্সট্রা করে আমি দেখাবো কারণ আমি অনেক কিছু কিনছি অনেক কিছু আমার নিজের জন্য আলাদা করে সেগুলো আমি আলাদা করে ভিডিও করছি আপনাদেরকে আরেকটা ব্লগের মাধ্যমে আমি দিব আর আজকে আমি ও বলাই তো হয় নাই কার জন্য শপিং করতে আসছি আমি এসেছি সব করতে আমার হাজবেন্ডের আন্টির জন্য আন্টি বলতে ওরা দুইজন সেম মানে সেম বলতে আমার হাজবেন্ড বড় হবে আন্টি অনেকটাই ছোট হবে আমার হাজবেন্ডের বয়সে তো ওরা হচ্ছে মানে ছোটবেলা থেকে একসাথে দেখা যায় না বড় হয়েছে ওই রকম আর ওরা হচ্ছে রিলেটিভ সো একসাথেই বড় হওয়া ওদের বড় হয়ে আর কি ওঠা তো আমার হাজ উনি হচ্ছে আমেরিকাতে থাকে তো ও হচ্ছে আন্টি আমাকে অনামিকা আন্টি সেও ব্লগ করে সে হচ্ছে ব্লগার বাংলাদেশে থাকতে থেকেই ব্লগ করে ওনার ফেসবুক পেজের নাম হচ্ছে আপনারা যারা দেখতে চান অবশ্যই দেখতে পারেন উনি ফেসবুকে বেশি তো আন্টি আমাকে ফোন দিয়ে বলল যে একটু শপিং করে দাও আন্টি বলতে আমার কেমন লাগছে কারণ উনি যদিও আমার হাজব্যান্ডের বয়সে তারপরেও আমার মতোই লাগে ওনাকে দেখতে তো এই জন্য আমার আন্টি বলতে খুবই লজ্জা লাগে যাই হোক এখানে হচ্ছে আনটির জন্য আমি শপিং করতে এসেছি উনি একদমই আমি দেখলাম আমার মতো খুব সিম্পল জিনিস পছন্দ করে আর যেহেতু আমেরিকাতে সবাই একটু নর্মাল ড্রেস আপ পরে দেখা যায় অকেশন ফালি অনেক বেশি যখন মানে ঈদ আসে বা কোনো কিছু তখন একটু গর্জেস পরে আদারওয়াইজ কিন্তু দেখা যায় বাইরের কান্ট্রিগুলোতে খুবই নর্মাল জামা কাপড় সবাই পরে সিম্পল টাইপের আমরা যেরকম বাংলাদেশে একদম গর্জেস পড়ি তো জন্য আমি এই সিম্পল ড্রেসটা নিয়েছি মানে সিম্পলের মধ্যে গর্জাস এটা আমারও বেশ ভালো লেগেছে রোজারিদা আমিও এরকম রকম টাইপের একটা ড্রেস নিয়েছি আর আন্টিকে আমি ভিডিও কল এবং হচ্ছে ছবি দিয়ে দিয়ে প্রত্যেকটা ড্রেস দেখাচ্ছিলাম এই যে এই ড্রেসটাও আমি আন্টির জন্য নিয়েছি এটা এত বেশি সুন্দর ছিল কালারটা আমি কিন্তু আপনারা দেখেছেন এরকম একটা ড্রেস আমারও আছে এইখানে আপনি গেলে এত সুন্দর সুন্দর ড্রেস এত রিজনেবল প্রাইসে পাবেন যা আপনার কল্পনার বাইরে বাট বিলিভ মি এত সুন্দর অর্গানজা জর্জেট এগুলো ড্রেস ছিল আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম যে কোনটা রেখে আমি জাস্ট কোনটা নিব আমার জন্য আমি দুই তিনটা ড্রেস নিয়েছি ওগুলো এখন দেখাবো না দেখা যায় যে কোনো অকেশনালি আমি পরবো তখন আপনারা দেখতে পারবেন এখন দেখা কিন্তু পুরান হয়ে যাবে আমি কিন্তু ব্লগে আমার কোনো জামা কাপড় কিনে দেখাই না আমি একটু এমনই আমার কাছে মনে হয় যে পুরান হয়ে যাবে তারপর ড্রেস কিনে আমি চারটা ড্রেস কিনেছিলাম আনটির জন্য চারটা ড্রেস কিনে আমি চলে এসেছি মানে আন্টির জন্য জুয়েলারি কিনতে সো উনি যেহেতু ওইখানে থাকে ওইখানে এরকম ছোট ছোট টুকটাক জিনিসগুলো পাওয়া যায় না আর আন্টি হচ্ছে ম্যাক্সিমাম টাইম আমি দেখেছি ওয়েস্টার্ন পরে তো আনটির জন্য আমি ওয়েস্টার্ন হচ্ছে কালেকশনও কিছু নিয়ে নিছি মানে সে হচ্ছে যেন তার ওয়েস্টার্ন ড্রেসে সাথে ক্যারি করতে পারে এই জন্য হচ্ছে আমি কিছু কানের দোল তারপর হচ্ছে কিছু মানে টিকলি এই টাইপের জিনিসগুলো আবার সাথে যেন পারে নিয়ে নিয়েছি তো আমি হাঁটাহাঁটি করতেছিলাম অনেক কিছু কেনা বাকি আর এই দুলটা হচ্ছে আমি আমার জন্য নিয়েছি এটা অনেক অনেক বেশি প্রিটি ছিল তাই না আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে অনেক বেশি সুন্দর লাগছে এই জন্য এটা আমি আমার জন্য নিয়েছি আর এখানে হচ্ছে আন্টির জন্য আমি এই কানের দুলটা ওই যে পদ্ম ড্রেসটা দেখলেন না হোয়াইটের মধ্যে গ্রিন ওইটার জন্য নিয়েছি আর এখানে হচ্ছে আমি কিছু নোসপিন নিয়ে নিছি যেগুলো হচ্ছে আন্টির জন্য আর আমি নিই নেই কারণ আমার নোসপিন অনেক আছে বাসায় আর উনি যেহেতু অনেক দূরে থাকে সো আসতে পারে না এই জন্য আমি ওনার জন্য এই জিনিসগুলো মানে স্পেশালি নিয়ে নিছি আর এইখানে দেখেন ওর এই আমার মানে ওই লোকটা হচ্ছে বেছে বেছে দিতেছিল আর আমার হাজব্যান্ডের হাতে শপিং ব্যাগের অভাব নেই তারপর আসছিলাম শাড়ি কিনতে বাট আমার উনি যেমন শাড়ি চাচ্ছিলো ওই রকম শাড়ি আসলে আমরা পাচ্ছিলাম না এই জন্য আর কি নেওয়াও হয় নাই কারণ ওইরকম না পেলে নিয়েও লাভ নেই শুধু শুধু উনি পরবে না এই জন্য আমিও বললাম যে আনটি ওগুলো বানাই নিতে হবে নেক্সট টাইম কোনো সময় যদি মানে দেখা যায় যে আবার কেউ যায় তোমার কাছে আমেরিকাতে তখন হচ্ছে আমি পাঠিয়ে দিব। তারপর এখানে সেই শাড়িটা দেখছিল মানে দেখতেছিলাম যদিও যে ভালো লাগে কি না লাগে নাই তারপর আপনাদের ভাইয়া আমাদেরকে বসাইয়া মানে আমার আন্টির সাথে জব করে আরেকজন তার জন্য হচ্ছে মানে ছেলেদের আর কি ড্রেস কিনতে গিয়েছে আর আমি যেহেতু ছেলেদের ড্রেস অত একটা বুঝি না এই জন্য এখানে ফুচকা খাইতেছিলাম লাচ্ছি খাইতেছিলাম আর ই আসার জন্য চিকেন ফ্রাই অর্ডার করেছি বিকজ ও ঘুম থেকে উঠে আসছে অত একটা খায়ও নাই যে একটুখানি খেয়ে আসছে আর আমার ওই দিন অনেক বেশি জ্বর এক কথায় ছিল মানে প্রচুর হঠাৎ করে জ্বর চলে এসেছিল তারপর কিছু করার নেই আপন মানুষদের জন্য এতটুকু স্যাক্রিফাইস এতটুকু কষ্ট করাই যায় আর আমি ঠিক আমার মতো প্রিয়জনদের জন্য কিছু করতে পারলে নিজের কাছে এত বেশি আনন্দ লাগে একদম ছোটবেলা থেকে আমি এমন যাই হোক এখানে হচ্ছে আমি আর ইয়ে খেলা করতেছিলাম ওর বাবার প্রায় এক ঘন্টার মতো লাগছে ওগুলো কিনতে যদিও একটা জাস্ট টি শার্টই কিনছে বাট ওর বাবার দেখে শুনে কিনতে টাইম লেগে গেছে আর এখানে দেখেন সে একা একা ক্যামেরা অন করে কি করতেছে খেলা করতেছে নাচানাচি করতেছিল আর ওই নিয়ে আসে অনেক অনেক বেশি জ্বালাইছে ওর বাবা যখন হচ্ছে বাইরে গেছে ও কখনো এরকম করে না বাট আজকে অনেক বেশি জ্বালাইতেছিল আর এই ব্লগটা কিন্তু শনিবারের ব্লগ মানে কালকের ব্লগ আমি আজকে আপলোড করতেছি আর এই দেখেন তার অবস্থা দেখছেন মানে সে এটা টেনে খুলে ফেলবে ভাই তুই কি পারবি তুই হচ্ছে ছোট মানুষ তুই নিজেই হাঁটতে পারিস না আবার তুই এটা খুলতে চাচ্ছিস দেখেন চুলের কি অবস্থা করছে আর গেঞ্জিটা দেখছেন একদম আমরা ছোটোবেলা মাইকেল জ্যাকসনের যে নাচগুলো দেখতাম না তো মাইকেল জ্যাকসন কিন্তু এই টাইপের ছাকানাকা নাকা গেঞ্জি পরতো তো এটা আমার খুব ভালো লাগছিলো এই জন্য আমি নিছি তারপর আপনাদের ভাইয়া চলে এসেছে আমরা হচ্ছে চলে যাচ্ছিলাম কিন্তু যাওয়ার পথে যেটা হয়েছে যেতে যেতে এতগুলো হালিমের দোকান চোখে পড়ছে রাস্তার মধ্যে আপনাদের ভাইয়া তো নেমেই খেয়ে ফেলে আমি বলছি না আমরা খিলগা যাব তারপর তারপর এসে প্রিন্সে বসলাম আপনারা সবাই জানেন যে প্রিন্সের খাবার কত মজা আমার পেটে জায়গা ছিল না ওই যে ফুচকা খাইছে এই জন্য এখানে এসে শুধু ফালুদা নিলাম এগুলো খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে চলে যাব আমরা বাসায় বাসায় যাওয়ার কিছু জিনিসপত্র মানে খাবার দাবার কেনা বাকি ছিল লাইক সুজি ডিম তারপর হচ্ছে লাল চিরা কিছু বাদাম কিনেছি ওর জন্য সো ওইগুলো আমরা কিনে তারপর বাসায় চলে যাব। এই ছিল আজকের ব্লগ সবাই শপিং ব্লগ দেখার জন্য এত বেশি আগ্রহী ছিলেন এই জন্য দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর হ্যাঁ আন্টির জন্য দোয়া করবেন তাটা